চারদিকে ফুলের শোভা আর নবপল্লবে সতেজ প্রকৃতি জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। দর্শক, গত বসন্তে জীবন কেটেছে ঘরবন্দি, তাই বাণিজ্য হয়নি প্রায়। এবার বাণিজ্য লক্ষ্যও এসেছে বসন্তের সাথে। কেমন হলো বাণিজ্য, ভোক্তার রুচি ও চাহিদার ধরনগুলো কেমন ছিল এবার, এসব নিয়ে কথা বলতে চাই আজকের আয়োজনে। যুক্ত হচ্ছেন উইমেন ফর ই কমার্স উইয়ের প্রধান নাসিমা আক্তার নিশা এবং ফ্যাশন ডিজাইনার বিলকিস জাহান জবা। আপনাদের দুজনকেই স্বাগত এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি, পহেলা বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের দুজনকেই। আশা করছি দুজনেই আমাকে শুনতে পাচ্ছেন। বিলকিস জাহান জবা, কেমন হলো এবার বসন্তের বাণিজ্য, ভোক্তার রুচি ও চাহিদায় কোনো ভিন্নতা দেখেছেন কি এবার? ওদের একটা চাহিদা আছে যে ওরা আসলে এই করোনা কালীন সময় কাটানোর পরে ওরা তো আসলে খুব বাইরে নিজেদের ভালো লাগার এক্সপ্রেস ওরা এভাবে করতে চায়। তো যার কারণে আমরা সবসময় যেগুলো করি হলুদ কমলা এগুলো তো ফাল্গুনের বিষয়গুলো তো আছেই, কিন্তু আমরা আসলে কোনো একখানে একই গর্বতা কোনো কালার আসলে সৃষ্টি কখনো শিখি না। যেমন আমরা সবুজ নিয়ে কাজ করি, মানে নেচারের যত কালার আসলে আছে সে সবকিছু আমাদের ধরার চেষ্টা করি যেন ওদের শূন্যতাটা একটু ভালোভাবে ওরা নিতে পারে। হ্যাঁ, মানে একটা এককভাবে কোনো কালার মধ্যে নিয়ে আসতে থাকি না। আমরা মনে করি আমরা যতটুকু পেরেছি আসলে ক্রেতাদের এই চাহিদাটা পূরণ করতে পেরেছি আমার কাছে তাই মনে হচ্ছে। জি, নাসিমা আক্তার নিশা, আপনার কাছে আসতে চাই, জানতে চাই করোনা কালে তো অনলাইনে পণ্য বেচা কেনা অনেক জোরদার হয়েছে, এবার অনলাইনে বসন্ত বাজার কেমন জমেছে? আলহামদুলিল্লাহ, আমরা তো আমাদের হিসেবে দেখছি যে অনলাইনে বসন্ত বাজার বেশ জমেছে, এবং আমি বলবো যে গতবার তুলনায় বরঞ্চ ভালোই হচ্ছে। গতবার তো বৈশাখে আমরা ধস পড়েছিল, বাট বসন্তে যতটুকু হয়েছিল তার তুলনায় এবার মার্কেট তার থেকে আরেকটু বেড়েছে। জি, বসন্ত বরণ বাঙালির আবহমান উৎসব, তবু আজকাল বসন্ত বাজারে পোশাক সহ নানা পণ্যের রং ও নকশায় বিদেশি প্রভাব দেখা যায়, আপনি সেটিকে কিভাবে দেখেন? আমি যেটা দেখছি যে যদি গত বছরের তুলনায় এই বছরের কথা বলি বা 2020ও বরঞ্চ ভালো ছিল, এখন আরো বেশি ভালো। আমরা কিন্তু দেশীয় পণ্যের বাজার বেশ ভালোভাবে সমৃদ্ধ করতে পেরেছি, মানুষের ভিতরে দেশীয় পণ্যের বেশ ভালো একটা জোয়ার কিন্তু তৈরি হয়েছে। এখন কিন্তু আর সেই দিনটা নেই যে বিদেশি পণ্যের চাহিদা যে পরিমাণ ছিল সেই পরিমাণ কিন্তু এখন আর নেই। তো আমরা কিন্তু এখন প্রাউডলি বলতে পারি যে আমরা মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কিন্তু ঈদও করতে পারি, বসন্ত বরণ করতে পারি, বৈশাখও করতে পারি। তো সব জায়গায় কিন্তু এখন দেশীয় পণ্যের একটা চাহিদা তৈরি হয়ে গিয়েছে দেশে এবং দেশের বাইরেও। জি, নাসিব আক্তার নিশা, আপনার কাছে আসতে চাই, আমরা জানি উই দেশের উদ্যোক্তা এবং দেশি পণ্যকে প্রমোট করে, বসন্তের বাজারে এর সম্ভাবনা ও সমস্যাগুলো কি কি দেখেন? বসন্ত বাজার শুধু না, অবশ্যই এটা সম্ভাবনা অনেক বেশি। আমরা বসন্ত আমাদের দেশীয় একটা উৎসব, বৈশাখ আমাদের একটা দেশীয় উৎসব। আমরা কিন্তু শুধুমাত্র দেশীয় উৎসবে যে এখন দেশীয় পোশাক পরিধান করি তা কিন্তু না। আমাদের কিন্তু আগে থেকে একটা নেচার ছিল যে বৈশাখে আমরা একটা দেশীয় শাড়ি পরবো, ঈদে আমরা বিদেশি পণ্য পরিহিত করব। কিন্তু এখন কিন্তু আমাদের নেচারটা চেঞ্জ হয়েছে, আমরা কিন্তু এখন ঈদেও দেশি শাড়ি পরছি, বসন্তেও দেশি শাড়ি পরছি, দেশি গহনা পরছি, সেটা যে কোনো রকমের হতে পারে। এবং এটা মার্কেট কিন্তু এখন বেশ বড় হয়েছে, আমরা তো এখন দেশীয় মার্কেট নিয়ে কাজ করছি, বরঞ্চ দেশের চাইতে দেশের পণ্য দেশের বাইরেও এখন বেশ ভালো চাহিদা তৈরি হয়েছে। এবং আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত বায়ারদের কাছ থেকে আমরা নক পাচ্ছি আমাদের দেশীয় পণ্যের চাহিদা পেয়ে। তো এটা বলতে পারি যে আমাদের দেশীয় মার্কেট অনেক বেশি বেড়েছে, এবং এটাকে আশা করছি ইনশাল্লাহ সামনে আরো বেশি বৃদ্ধি পাবে।
বিলকিস জাহান জবা, একটু আপনার মন্তব্য জানতে চাই। আমরা জানি ওই দেশের উদ্যোক্তা এবং দেশি পণ্যকে প্রমোট করে, বসন্তের বাজারে বিশেষ করে এর সম্ভাবনাগুলো একটু জানতে চাই। দেশি পণ্যের সম্ভাবনা, আমরা তো দেশাল তো বরাবরই আমরা সবসময় দেশি পণ্য নিয়ে কাজ করেছি, বাইরের পণ্য তো আমরা এই বিষয়ে একদমই ওই দিকে যাই নেই কখনো। তো দেশীয় বাজার আসলে বলতে কি, আমরা আমরা কি দেশালের কথা বলতে চান নাকি মানে ওভারঅল আসলে পণ্য বর্ধমানের কথা বলতে চাচ্ছেন? আমি সবসময় ক্লিয়ার করতে চাচ্ছি, সরি আপনার কথা বুঝতে পারিনি। না আপনি আসলে আমার কাছে পারফেক্টলি কি জানতে চাচ্ছেন এটা আমি আরেকবার জিজ্ঞেস করতে চাচ্ছি। জি, বসন্তের বাজারে এর সম্ভাবনাগুলো জানতে চাচ্ছিলাম দেশীয় পণ্যের। জি, দেশীয় পণ্য সম্পর্কে যিনি সাপেক্ষে কথা বলে বলেছেন আমি তার সাথে পুরোপুরি একমত। আপু ভালো আছেন আপনি? জি আপু ভালো আছি। হ্যাঁ আমি আপনার অনেক বড় ফ্যান একজন, আমি আপনার আমি দেশালের অনেক বড় একটা ফ্যান। যখন আমি মানে আমি ইউনিভার্সিটিতে পড়তাম অলওয়েজ দেশালের কাপড় ছাড়া তো চলতেই না তখন। আমি আসলে নিশাপুর সাথে এই বিষয়ে টোটালি একমত। হ্যাঁ, দেশীয় পণ্যের বাজার আসলে আমাদের এখন যেভাবে বিস্তৃত হয়েছে, এখন যে আমাদের পাকিস্তানি লন্ডন যেভাবে বাজারে ছেয়ে গিয়েছিল সেটা কিন্তু এক প্রকার টোটালি হয়ে গেছে। আমরা কিন্তু এটা ওই রকম দেখছি কিনা আমি জানি না, আমার নিজেরই ওইদিকে কখনোই আগ্রহ ছিল না, তাই বলে হয়তো আমি নিজেও আসলে হয়তো কম দিচ্ছি বা কম জানি এই বিষয়গুলো নিয়ে। কারণ আমি সেই যে তাঁতের কাপড় পরা যখন শুরু করেছি এবং আমি আসলে আমার সারাউন্ডিংস যত দেখি, আমি আসলে বাইরের ফ্যাব্রিক বা বাইরের ওই যে জর্জেট বলেন বা পাকিস্তানি লন বলেন এরকম আমি একদমই দেখতে পাই না। মানে যত আসলে পাই তত আসলে যে এখন বর্তমানে আরেক কিছু আরেকটা ফ্যাব্রিক আবার দেশাল যাত্রা এই ধরনের আমি অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এদেরকে দেখি, আমি একদমই বাইরের কোনো ওই রকম কাউকে দেখি না আমার সামনে যেরকম লন পড়ে আছে বা জর্জেট পড়ে আছে। তো আমি মনে করি কি আমাদের দেশীয় যে প্রতিষ্ঠানগুলো যে ওদের যে শ্রম দিয়ে যে এই কাজগুলো ওরা তুলে ধরছে আমাদের ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে এবং আমরা যে পরিমাণ নক আসলে ইনবক্সে পাচ্ছি বা মেসেঞ্জারে পাচ্ছি সেটা আসলে আমি খুবই অভিভূত যে এখনো আসলে করোনার কালীন সময় পরেও যে আসলে মানুষের এত স্বচ্ছন্দতা এত চাহিদা আমাদের আমাদের দেশীয় ফ্যাব্রিকের প্রতি খুবই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য।